নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। গাইঘাটায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী। বাগদা থেকে অস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী, একই রাতে ওই এলাকা থেকে পুলিশের জালে আটক আরো এক কুখ্যাত চোর। ইফতার পার্টিতে খাবার খেয়ে অসুস্থ শতাধিক। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য লেক টাউনে। বেলিয়াঘাটা অঞ্চল সভাপতির খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ স্থানীয় মানুষজনের। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি গ্রেপ্তার গাইঘাটা থানা পুলিশের হাতে। বসিরহাটে চলন্ত ট্রেনের ছিনতাই, এলাকায় চাঞ্চল্য। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি। এবার আসছে বিস্তারিত খবরে। আবারও গাইঘাটা থানা এলাকায় আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেপ্তার, ধৃতের নাম তারক বাড়ুই। রবিবার মধ্যরাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে হানা দিয়ে ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ। ধৃতের নাম তুহিন মণ্ডল। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপ গান, এক রাউন্ড গুলি, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে ওই একই রাতে হানা দিয়ে বাগদা থানার হরিনাথপুর এলাকা থেকে এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মজিদ মণ্ডল। ধৃতের বিরুদ্ধে বাগদা থানার বিভিন্ন এলাকায় একাধিক সমাজবিরোধী কাজের অভিযোগ ছিল বলেও জানা গিয়েছে। ধৃতকে মঙ্গলবার আদালতে তুলে ফের নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ডাকাতির আগে অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ। অন্যদিকে ওই একই রাতে ওই এলাকায় হানা দিয়ে এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ঠাকুরনগর তালতলার মোড় এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো গাইঘাটা থানার পুলিশ। রবিবার মধ্যরাতে বছর ৪৫ তারক বাড়ুইকে পুলিশ পাকড়াও করেছে। তার কাছ থেকে দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি গাইঘাটা থানা এলাকার পাতলাপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে সোমবার বনগাঁ আদালতে তোলা হয়। বসিরহাটে ইফতার পার্টিতে খাবার খেয়ে অসুস্থ শতাধিক। ওই অসুস্থদের সেবা করতে গ্রামে পৌঁছে গেল ৭ সদস্যের মেডিকেল টিম। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ন্যাজাট থানার মঠবাড়ি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় একটি ধর্মীয় স্থানে ইফতার পার্টিতে ছোলা, ঘুগনি, আনারস, আপেল, কলা, লেবু ইত্যাদি খাদ্য খেয়ে শরীরে বিষক্রিয়ার অসহ্য পেটে ব্যথা, বমি, জ্বর ইত্যাদি উপসর্গ নিয়ে মিনাফা গ্রামীণ হাসপাতালে ভর্তি হন মহিলা এবং শিশু সহ বেশ কয়েকজন। জ্বর আসছে আর পায়খানা আসছে, আপেল, নিষ্পতি, ওই ছোলা, আচ্ছা ওই লেবু, ক্ষীরো, তরমুজ খাই না। আর বুট খেয়েছিলাম সবারই এরকম হচ্ছে প্রায় নাকি? সবার মধ্যে। এছাড়াও গ্রামের অন্যান্য অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য গ্রামে পৌঁছে গিয়েছে ৭ সদস্যের মেডিকেল টিম। এখানে ইফতার খেয়ে সব ডায়রিয়া হয়েছে, বাড়ি বাড়ি সব আমরা ওয়ারেস দিচ্ছি, আর মেট্রোজিন দিয়েছি, নরফ্লক্স দিয়েছি, বাচ্চাদের জিঙ্ক দিয়েছি, যারা বমি হচ্ছে তাদের ডম্পেরিডন দিয়েছি, সব দিয়েছি বাড়ি বাড়ি। আর প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে দেখলাম। আচ্ছা, কতজন অসুস্থ হয়েছে? অসুস্থ এখন ১০০ জন মতো হাসপাতালে ভর্তি আছে, যেটা আমরা খবর পেয়েছি, সঠিক এখনো বলতে পারছি না এটা। আর বাড়ি বাড়ি যারা আমি অল্প হয়েছে তাদের সব দিয়েছি, ও এখন ঠিকঠাক আছে, ভালো আছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করলো লেক টাউন থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে লেক টাউন থানার ১ নম্বর লেক এলাকায়। মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। লেকটাউন ১ নম্বর লেক থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করলো লেকটাউন থানার পুলিশ। মঙ্গলবার সকালে প্রাতঃ ভ্রমণকারীরা লেকটাউনের ১ নম্বর লেকে এই ব্যক্তির দেহ ভাসতে দেখেন। তারা সঙ্গে সঙ্গে খবর দেন লেকটাউন থানায়। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করেছে। মৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, লেকে স্নান করতে নেমে তলিয়ে গেছেন তিনি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠিয়েছে। মৃতদেহের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। এবার টিকিট দোকানে গিয়ে যখন টিকান দেখলাম, তখনই সেটা বললো কি আজকে তুমি সাদা করতে যেও না। মানে কেন বলছে কি ওখানে নাকি একটা বডি পাওয়া গেছে। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। বয়স কত হবে মোটামুটি? বয়স মোটামুটি ৫০ এর কাছাকাছি।
সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। স্পর্শ হলো ছুতে চাই আন মনে, মুগ্ধতার অলঙ্করণ প্রতিবারে, অনবদ্য তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রানী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। মুড়ি মুড়ি তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বেড়িয়াঘাটা অঞ্চল সভাপতি সফিয়ার রহমানের খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন। শাসন থানার কাছে টাকি রোডে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেও স্থানীয় বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসন থানার কাঁচকল মোড়ে টাকি রোডে গাছের গুড়ি এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর তৃণমূলের বিজয় মিছিলেই বেড়িয়াঘাটা ব্রিজের কাছে খুন হন তৃণমূল কংগ্রেসের ফলতি বেড়িয়াঘাটা অঞ্চলের অঞ্চল সভাপতি সফিয়ার রহমান। কিন্তু এখনও আসল খুনিরা গ্রেপ্তার হয়নি। দলের একাংশের নেতা পুলিশের ওপর প্রভাব খাটিয়ে খুনিদের আড়াল করে রেখেছে। এদিন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের ডাকে সাড়া দিয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ শুরু করেন। সেটা তো পুলতি বেলেগাড়া অঞ্চলের সভাপতি আমাদের সৈফার রহমান, দীর্ঘ আজকের ৫০-৫৫ দিন হতে চলল, আসামি দুজন অ্যারেস্ট হয়েছে, তাদের প্রশাসনের কাজ করছে, কিন্তু দল তার সিদ্ধান্ত নিয়ে রেখেছে, পুলিশ আইনের কাজ করবে। কিন্তু আজকের গতকালকের সৈফারের বাড়ির ফ্যামিলি মানে ওনার স্ত্রী যেটা চাইছিল যে আমরা থানা ঘেরাওয়া করব, সেটা অনেক প্রচেষ্টা থানাটা আমি ঘেরাওয়া করার জায়গাটা ওনাদের সাথে কথা বলে রাত ১২টা পর্যন্ত চেষ্টা করে থানা ঘেরাওয়া করা হয়নি। কিন্তু রাস্তা অবরোধ সকাল ৯টা থেকে ৯টা ২০ থেকে স্টার্ট করে চলা, বর্তমানে প্রশাসন এসছে, এনাদের দাবি সৈফার ভার স্ত্রীর যে দাবি বা ওনার মেয়ের বা ওনাদের আত্মীয় স্বজন বা ওই পাড়ার প্রতিবেশী ছাড়া সবাই যে একটা মর্মন্ত একজন দিনের বেলা খুন হলো একজন অঞ্চল সভাপতি, তার আসামিরা শাস্তি পাচ্ছে না, আসামিদের নাম কিছু ফাঁসও হয়েছে, ফাঁস হওয়ার পরেও তারা অ্যারেস্ট হয়নি, যার ফলে আজকে রাস্তা অবরোধ করেছে। তবে আমি চেষ্টা করবো, জীবন দিয়ে চেষ্টা করছি, অবরোধ করে তো
এইভাবে সমাধান হবে না। হ্যাঁ, রমজান মাস, আমি প্রত্যেকটা মানুষেরই বলবো যে এই রোদ্দুরে এই গরমে রমজানে আরও একজন অকালে কেউ হারিয়ে যাক, আমার মা বা ভাই বোন আমি চাবো না, আমি চেষ্টায় আছি রাস্তার অবরোধ তোলার জন্য। তবে একটা কথা প্রশাসনের তরফে বলবো, বা আমার নিজের ব্যক্তিগত একদম ব্যক্তিগত একজন অঞ্চল সভাপতি এইভাবে যে মারা গেল খুব দুঃখজনক, সে আমার সঙ্গে সাথী ছিল, আমি বর্তমান ওই অঞ্চলেরই সেক্রেটারি ছিলাম, প্লাস বিগত দু বছর আমি পঞ্চায়েত সমিতি জিতেও ছিলাম, কিন্তু যেটা 1998 সালে হয়নি। আজ আমার দলের সব কিছু থেকে ভরা জীবন বলা যায়, এমএলএ এমপি পুলিশ প্রশাসন, আজ আমি শাসক দলের গদিতি থেকে এইভাবে সইপারকে হারাবেটা আমরা ভাবতে পারি। আজকে সইপারভার এই যে 55 দিন হচ্ছে, সেই আবেগে পড়ে সেই গ্রামের মানুষ তানার স্ত্রী নিজেই দাঁড়িয়ে আছেন, তানার মেয়েও আমার পাশে দাঁড়িয়ে আছে, বা তানার স্ত্রীও আমার পাশে দাঁড়িয়ে যখন 9:20 অবরোধ করে যথারীতি আমি আমার যতটুকু ক্ষমতা, এখানে কোনো নেতৃত্ব এখনও আসেনি, আমি প্রশাসনকে ফোন করেছি, প্রশাসনের যাতে অবরোধ তোলা যায় বা চেষ্টা আমি আমার মতো চালাচ্ছি। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। তাদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায় বলে জানা গিয়েছে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। 3 বাংলাদেশিকে চোরাপথে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতদের নাম অলোক সাহা, রাহুল বিশ্বাস এবং অমৃত সরকার। ধৃতদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায়। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ সবাইপুর এলাকায় একটি গোপন ডেরা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যেই এদেশে এসেছিল। ধৃতদের মঙ্গলবার মহকুমা আদালতে তোলা হয়। সোমবার বিকেলে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট এলাকায়। সোনার গয়না এবং নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় যাত্রীদের হাতে ধরা পড়ে যায় ওই দুষ্কৃতী। তাকে তুলে দেওয়া হয়েছে রেল পুলিশের হাতে। চলন্ত ট্রেনে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় সোমবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে এলাকা এবং রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল 5:30 নাগাদ আপশিয়ালদা হাসনাবাদ লোকালে চলন্ত ট্রেনের মধ্যেই বেশ কয়েকজন মহিলা যাত্রীর সোনার গয়না নগদ টাকা ছিনতাই করে একদল দুষ্কৃতী। এরপর ঘটনাস্থল থেকে এক দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলেন যাত্রীরা, বাকি দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযুক্ত ওই দুষ্কৃতীকে যাত্রীরা রেল পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনা তদন্ত নেমেছে রেল পুলিশের পদস্থ কর্তারা। ছিল আমি পিছন মিলে মানে ছিট ধরে ওরা আসছি আর পিছন দেখে এরাই দেখতে কেটে নিয়েছে। আমি প্রথমে গেটে দাঁড়িয়ে ছিলাম, তারপর বসে দেখে ফাঁকা হয়েছে, আমি বসতে আসছি পিছন দিকে, পিছন দিক দিয়ে আমার ব্যাগটা কি এইভাবে ছিল, আমি এভাবে আসছি বসতে পিছন দিয়ে, আরো আমি খেয়াল করি এরা দেখতে নিয়েছে পিছন ছিল। নামভাড়িয়ে বাংলাদেশে যাবার সময় কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার 2 বাংলাদেশি মহিলা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 জাল পাসপোর্ট। ধৃতদের বুধবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া 2 বাংলাদেশি মহিলার কাছ থেকে মিলেছে ভারতীয় জাল পাসপোর্ট। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই বাংলাদেশি মহিলাদের নাম ফারহান ফিরদৌসি এবং লিজা আক্তার। জাল পাসপোর্ট ব্যবহার করে বিমানবন্দরে ঢোকার সময় অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়ে যায় তারা। স্পাইস জেটের বিমানে কলকাতা থেকে বাংলাদেশ যাবার কথা ছিল তাদের। অভিবাসন দপ্তর আটক ওই মহিলা দুজনকেই NSCBI থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, বুধবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি, অশোক চাঁদ বাদনি।